হেলথ সিরিজ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। আমাদের আজকের বিষয়, লাল শাকের পুষ্টিগুণ ও উপকারিতা। আমাদের দেহে সুস্থতা বজায় রাখার জন্য লাল শাকের গুরুত্ব অনেক বেশি। লাল শাক যেমন রূপে মনোহারী, গুণেও তেমনি কার্যকরী। গবেষণায় দেখা গেছে লাল শাকের শরীরে এমন কিছু উপকারী উপাদান রয়েছে যা 30 বছর বয়সের পর থেকে শরীরের ভাঙন আটকানোর পাশাপাশি একাধিক রোগকে দূরে রাখতে ও বিশেষ ভূমিকা পালন করে থাকে। পাতের ভাতকে নতুন রূপ দিতেও সেরা, ছোট বড় সবাই এর স্বাদের ভক্ত। প্রতিদিন যদি এই শাকটি খাওয়া যায় তাহলে আয়ু তো বাড়ে, সেই সঙ্গে সুস্থ জীবনের পথে অনেকাংশ প্রশস্ত হয়। তাই আজ জেনে নেওয়া যাক লাল শাকের পুষ্টিগুণ। প্রতি 100 মিলিগ্রাম লাল শাকে আছে ক্যালসিয়াম 3.74 মিলিগ্রাম, শর্করা 4.96 মিলিগ্রাম, প্রোটিন 5.34 মিলিগ্রাম, স্নেহ 0.14 মিলিগ্রাম, ভিটামিন B1 0.10 মিলিগ্রাম, ভিটামিন B2 0.13 মিলিগ্রাম, ভিটামিন C 42.90 মিলিগ্রাম, ক্যারোটিন 11.94 মিলিগ্রাম, অন্যান্য খনিজ 1.06 মিলিগ্রাম এবং খাদ্য শক্তি 43 কিলো ক্যালোরি। 1. কোলেস্টেরল স্বাভাবিক রাখতে। লাল শাক রক্তের কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। 2. ক্যান্সার প্রতিরোধে। লাল শাকের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। 3. মস্তিষ্ক ভালো রাখে। মস্তিষ্ক ও হৃৎপিণ্ডকে শক্তিশালী করতে লাল শাকের ভূমিকা অনেক। 4. কিডনি সমস্যা দূর করতে। কিডনি ফাঙ্গানগুলো ভালো রাখতে ও কিডনি পরিষ্কার রাখতে লাল শাক খুব ভালো। 5. ভালো দৃষ্টিশক্তি। লাল শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য খুবই উপকারী। 6. রক্ত শূন্যতা রোধ করে। দেহের রক্ত শূন্যতা রোধ করতে লাল শাক খুব উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। 7. ক্যালসিয়ামের চাহিদা পূরণে, বিশেষ করে দাঁতের সুস্থতা, হাড় গঠন, গর্ভবতী এবং প্রসূতি মায়েদের দৈনিক ক্যালসিয়ামের চাহিদা পূরণে এই শাক উপকারী। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।